আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি। আজকে আমি আপনাদের টার্কি শারদান তৈরি করে দেখাবো। এটি যেমন রিফ্রেশিং তেমনই কম ক্যালোরি সম্পন্ন একটি ড্রিঙ্ক, তৈরি করাও বেশ সহজ। চলুন দেখে নেই কিভাবে তৈরি করব টার্কিশ আয়রন। টার্কিশ আয়রন তৈরি করতে আমাদের লাগছে টক দই বা ইয়োগার্ট 1 কাপ, আর লাগছে পুদিনা পাতা সামান্য, বিট লবণ লাগছে স্বাদ মতো, আপনারা চাইলে এখানে সাধারণ লবণও ব্যবহার করতে পারেন, আর লাগছে 2টি ইনগ্রিডিয়েন্টস চিনি এবং লেবু, এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি লাগছে 1.5 টেবিল চামচ, লেবু লাগছে 3-4 কোয়া। তবে এই 2টি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে আয়রনের স্বাদ এনহ্যান্স হবে। আর লাগছে 2 কাপ পানি। এবারে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ইয়োগার্ট বা টক দই, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা খুব সামান্য, বিট লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস 3-4 কোয়া। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে আয়রন। তৈরি হয়ে গেল টার্কিশ আয়রন। এই ড্রিঙ্কটি অনেক বেশি রিফ্রেশিং হওয়ায় আপনারা এই গরমে বা রোজার মাসে বা অনেক রিচ ফুড খাওয়ার পর ড্রিঙ্কটি খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।